वेलकाम फ्रेंड्स, वेलकाम टू चैनल सक्सेस। आम्रा जिला सफर करते करते फिर एसेछी कोचबिहार जिलाय। कोचबिहारे टान जेनो आमादेर प्रति अनेक बेड़े गेछे। तो कोचबिहार बोललेई तार दोल आर रासेर कथा मने पड़े। एई दुटो उत्सवई कोचबिहार जिलाके जेनो एकदम सरगरम करे रेखेछे। राजा नृपेंद्र नारायण তৈরি করেছিলেন মদনমোহন মন্দির, সেটা হচ্ছে 1885-87 সাল নাগাদ। তো সেই সময় থেকেই এই মদনমোহন মন্দিরকে ঘিরেই তার রাস আর দোল উৎসব কোচবিহার জেলার একদম সাড়া জাগানো, মন মাতানো উৎসব। প্রত্যেক বছর এই উপলক্ষে বিরাট উৎসব এবং মেলার আয়োজন হয়। শুধু জেলার মধ্য থেকে নয়, জেলার বাইরে থেকেও বহু পর্যটক এবং ভক্ত মানুষ এইখানে জড়ো হন। তারা মন্দির থেকে যে পথ পরিক্রমা বের হয়, সেই পথ পরিক্রমায় তারা অংশগ্রহণ করেন। রথযাত্রা মদনমোহন মন্দিরের আরেকটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও যোগ দেন জেলার বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন। যদিও এবছর এই করোনার আবহে মদনমোহনের রথযাত্রা এবছর বাধাপ্রাপ্ত হয়েছে। তো সেই কোচবিহার জেলার ক্যান্ডিডেট আমির সোহেল আজকের আমাদের সফর সঙ্গী। আমির বিএসসি অনার্স ম্যাথ, সে এই মিসেলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিসের একজন ক্যান্ডিডেট। আমরা প্রথমে আমিরের কথা শুনি। গুড আফটারনুন। সাউন্ডটা এখনো ঠিক প্রমিনেন্ট হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আর ঠিকানা? আচ্ছা, কি পড়াশোনা করেছেন? ২০১৬ সালে। তো এখন কি করেন? আচ্ছা, তো কি কি পরীক্ষা দিয়েছেন এ পর্যন্ত? আচ্ছা, তো আপনি কোনগুলোতে কোয়ালিফাই করেছেন? আচ্ছা, ১৮তে হয়নি বোধ হয় নাকি? আচ্ছা, তো আপনার ওই WBCS এ অপশনাল কি ছিল? ম্যাথামেটিক্স। তো আপনার হচ্ছে অপশনালে কিরকম মার্কস উঠবে বলে মনে হয়? মানে ২০০ আশা করছেন তো অন্তত? আচ্ছা, তাহলে তো সম্ভাবনা একটা আছে, ভালোই সম্ভাবনা আছে। আচ্ছা, তো আপনি আজকের পেপার পড়েছেন? পেপারে কি 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 গুরুত্বপূর্ণ খবর আছে? তার মধ্যে আজকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার সংক্রান্ত একটা খবর ছিল, এটা ছিল। তারপর স্যার কোয়াড যে গ্রুপটা রয়েছে, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, এই কোয়াড গ্রুপের একটা মিটিং হওয়ার কথা রয়েছে কালকে টোকিওতে, সেটা একটা নিউজ ছিল। আর এরপরে মাদক সংক্রান্ত যে আইন রয়েছে ভারতে, সেই মাদক সংক্রান্ত আইন নিয়ে একটা নিউজ আর্টিকেল ছিল। আচ্ছা, কোয়াড গ্রুপের মেম্বার কারা? চারজন মেম্বার রয়েছে এখানে, ভারত, আমেরিকা,
অস্ট্রেলিয়া এবং জাপান। আচ্ছা, তো জাপানে তাহলে ওদের মিটিংটা হবে, সেটা কবে হবে? সেটা আজকে হওয়ার কথা। আচ্ছা, মাদক নিয়ে কি খবরটা ছিল? নারকটিক্স কন্ট্রোল ব্যুরো যেটা রয়েছে, তা এটার মানে মাদক সংক্রান্ত যে আইনটা রয়েছে, আর 1985 সালে এখানে একটা আইন তৈরি করা হয় যে দেশের মধ্যে মাদক সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে, তো মাদক মাদক রাখা, জমা করে রাখা, সেগুলো পাচার করা বা সেগুলো ব্যবহার করা, এই সংক্রান্ত একটা মানে আইনটা সম্পর্কে এখানে ছিল। এবং এখানে মূলত বলা ছিল যে মাদক আইনটা কঠোর একটা আইন, এই আইনের মাধ্যমে যারা মূল মাদক চক্রের পান্ডা তাদেরকে গ্রেপ্তার না করে যারা চুনুক্তি ধরনের মানুষ তাদেরকে এখানে গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই আইনটা এটা এর কবলে একবার করার ফলে এটা নন বেইলেবল, বেইলেবল হওয়ার জন্য অনেক আন্ডার ট্রায়াল কয়েদিরা রয়েছে যে তার মধ্যে, তো একটা সমস্যা। এবং বিভিন্ন মানবাধিকার কমিশন এটা নিয়ে তারা একটা মানে আন্দোলন শুরু করছে যাতে এই আইনটাকে আরো সহজ করা। আচ্ছা, তো কোয়াডের পারপাসটা কি? কোয়াডে যারা সামিটে বসবে ওরা কোয়াড গ্রুপটাই বা করেছিল কেন? ওদের মানে অবজেক্টিভ কি? কোয়াড গ্রুপটা করার প্রধান কারণ হচ্ছে চীনকে কাউন্টার করা, তার আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে চীন তাদের আগ্রাসী নীতি দেখাচ্ছে, বাণিজ্যের ক্ষেত্রে তাদের অসম বাণিজ্য নীতি দেখা যাচ্ছে। একসময় অস্ট্রেলিয়ার সাথে চীনের একটা ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল, ইদানিংকালে অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্যের উপর তারা অতিরিক্ত শুল্ক আরোপ করছে, যার ফলে বাণিজ্যিক ঘাটতি দেখা দিচ্ছে অস্ট্রেলিয়া। এবং আমেরিকা এবং চীনের একটা বিবাদ রয়েছে, সেটা সকলেই জানে। এছাড়াও চীন সাগরের মধ্যে জাপান এবং চীনের মধ্যে বিভিন্ন দ্বীপ নিয়ে একটা তাদের বিবাদ চলছে, এটাও একটা কারণ। আর তার সাথে ভারতের সাথে সীমান্ত সমস্যা রয়েছে চীনের, এবং দক্ষিণ চীন সাগর তথা ভারত মহাসাগরের মধ্যে চীনের নৌবাহিনী সেখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই সমস্ত কারণগুলোর জন্য বিভিন্ন দেশগুলো একত্রিত হয়ে চীনকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার শপথ নিলেন, দ্বিতীয়বার শপথ নেওয়ার সময় একটি আঞ্চলিক অর্গানাইজেশনকে নেমন্তন্ন করেছিলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেই সংগঠনটি কি? আচ্ছা, আমাদের দেশের যে আমরা তো বিজনেস করছি বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন রকম এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, তো আমাদের কোন দেশের সঙ্গে এক্সপোর্ট করে আমরা লাভ করছি? আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ট্রেড ব্যালেন্স, যেটা ট্রেড ব্যালেন্স, যেমন চীনের সঙ্গে আমাদের ঘাটতি ব্যালেন্সে সবসময় বাণিজ্য হয়, কিন্তু ঘাটতি হয় না, আমাদের সারপ্লাস হয়। কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করে আমাদের সারপ্লাস হয়? এখানে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের ট্রেড সারপ্লাস রয়েছে, আর শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সমস্ত দেশের সঙ্গে সারপ্লাস রয়েছে। সবচেয়ে বেশি কোন দেশের সঙ্গে সারপ্লাসটা? আচ্ছা, আপনার পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজিয়েছেন? আমার পোস্ট প্রেফারেন্স প্রথমে আমি রেখেছি ব্লগ ইউথ অফিসার, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট লেবার সার্ভিস রেসিডেন্ট, তারপর ডেপুটি। আচ্ছা, তো ব্লক ইউথ অফিসারের কাজ কি? ব্লক ইউথ অফিসারের কাজ হচ্ছে যে ব্লকে একজন ব্লক ইউথ অফিসারকে দায়িত্ব দেওয়া হবে, সেই ব্লকের যে উপসম্প্রদায় আছে তাদেরকে বিভিন্ন কাজে উদ্দীপিত করা, তার মধ্যে প্রথম কালচারাল ফাংশনের অর্গানাইজ করা, সেখানে আয়োজন করা, খেলাধুলার আয়োজন করার মাধ্যমে মেরিটোরিয়াস স্পোর্টসম্যান আছে সেগুলো অনুসন্ধান করে তাদেরকে জেলা স্তর থেকে রাজ্য স্তর ইত্যাদি নিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে সেখানে যুব আবাসন রয়েছে,
আবাসন প্রজেক্টের দায়িত্ব একজন যুবকদের প্রশিক্ষণ বিভিন্ন বিষয়ে, যেমন কম্পিউটার ট্রেনিং রয়েছে, ভোকেশনাল ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোর কর্তব্য। তার মানে যে কাজটা শোনা যাচ্ছে কোনো সিরিয়াস মুডের কোনো কাজ নয়, হালকা মেজাজেই কাজ করা যায় আর কি। কাজ করা যায়, কিন্তু এগুলোর একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ বর্তমান সময়ে সমাজের যে চাহিদা রয়েছে, যুব সমাজটা অনেক ডিপ্রেসড রয়েছে এই সময়, তাদের যে কর্মসংস্থানের অভাব রয়েছে, এইরকম সময়ে কালচারালি যদি তাদেরকে ইনভলভ করা যায়, তারা মানসিক দিক থেকে অনেক বেশি জোর পাবে, মানসিক সাথে সাথে তাদের ইনোভেটিভ হওয়ার বা কালচারালি ইম্প্রুভ হবে কি করে? মোবাইল ছেড়ে কেউ আর কালচারালি ইম্প্রুভ হওয়ার চেষ্টা করবে? মোবাইল দিয়েই বলবে আমার এতেই ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। মোবাইলের এই কালচারটাকে আচ্ছা, সুস্থ পরিবেশ মানে আমাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ঠিক রাখার দায়িত্ব সংবিধানের কোথায় কোথায় এই প্রভিশন আছে? আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে, একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে, সংবিধানের কোথায় এরকম প্রভিশন আছে? সেটা কি মনে আছে আপনার? আচ্ছা, শ্রীলঙ্কায় যেখানে চীন একটা বন্দরের ইম্প্রুভমেন্ট করছে, সেই জায়গাটার নাম কি? আচ্ছা, চীনের এটা করার উদ্দেশ্য কি? আপনার হবি কি? বাড়িতে কে কে আছেন? বাবা কি কাজ করেন? শুনতে পাইনি। কৃষি কাজ করেন? নিজেদের জমি জায়গা কিছু আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বেশ, আমিরের কথা শোনা হলো। আমির অনেক ভালো ভালো উত্তর দিয়েছে, কিন্তু তার বডি মুভমেন্ট এবং কণ্ঠস্বর, এই দুটো একটু পীড়াদায়ক হয়েছে। বডি মুভমেন্টটাকে একটু ঠিক রাখতে হবে, আর কণ্ঠস্বরটা এত লো হলে হবে না। গরু পাচার সংক্রান্ত বিষয়ে যে তথ্যগুলো আমির দিয়েছে ঠিক আছে, কিন্তু এখানে একটা যে কনসার্নের বিষয় রয়েছে, সেটা আমিরের কথায় আসা উচিত ছিল, যে আমাদের যারা দায়িত্বশীল নাগরিক এবং আধিকারিক সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার মতো ব্যাপারটাকে সামলাচ্ছে, সেই সমস্ত মানুষজন, তারা যদি এই ধরনের দেশদ্রোহিতা বা বিশ্বাসঘাতকতার কাজে যুক্ত থাকেন, সেখানে সিবিআই তাদের তদন্ত চালিয়ে বা রেড করে তারা একটা সাফল্য পেয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। এটা একটা উদ্বেগের বিষয় যে আমাদের আর কোন কোন সেক্টরে, আর কোথায় কোথায় এই ধরনের কর্মচারীরা রয়েছেন যাদেরকে রক্ষকের ভূমিকায় রাখা হয়েছে, অথচ তারা ভক্ষকের ভূমিকায় থেকে দেশের এবং দেশের মানুষের সর্বনাশ করছেন। এই যে একটা কনসার্নের বিষয়, এই কনসার্নের ব্যাপারটা, এই উদ্বেগের বিষয়টা আমিরের কথায় যদি একটু প্রতিভাত হতো, তাহলে কিন্তু ভালো হতো। কারণ এখানে দেশের নিরাপত্তার বিষয়টা যুক্ত রয়েছে,
শোনা গেছে যে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এরকম মানুষও আছে যারা চীনকে আমাদের মানে নিরাপত্তা বিষয়ক খবর বা অন্যান্য যে গোপন তথ্য যেগুলো দেশের নিরাপত্তার জন্য খুব জরুরি সেই সমস্ত তথ্য কেউ কেউ পাচার করছে চীনে বা আরও অন্য কোথাও যেটা আমরা সবাই জানি না। তো এই যদি আমাদের নৈতিকতা হয় তাহলে আমাদের দেশকে আমরা কি কখনোই মাথা তুলে দাঁড়াতে দিতে পারবো? এটা একটা সত্যি বড় বেশি উদ্বেগের বিষয়। তো আমির যে কথাগুলো বলেছে কোয়াডের মেম্বার নিয়ে, কোয়াড ঠিক আছে যে চায়নাকে কাউন্টার করার জন্যই মোটামুটি এটা হচ্ছে আমাদের এই কোয়াড কাজ করছে এবং এটা হচ্ছে সেই উদ্দেশ্যেই মোটামুটি হওয়া, কিন্তু এটা নয়। আমাদের মূল উদ্দেশ্য যেটা যে আমাদের কোঅপারেশন বাড়িয়ে আমাদের ইকোনমিক প্রসপারিটিকে আরও বেশি ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটাও যেমন মানে নিরাপত্তা প্রতিরক্ষা এই সমস্ত বিষয়গুলো রয়েছে, পাশাপাশি চীনকে দমন করার ব্যাপারটা তো আছেই। চীনকে দমন করা না, চীনকে কাউন্টার করা। চীন যে হারে তার এক ধরনের কলোনিয়াল মেন্টালিটি নিয়ে কাজ করে চলেছে, তো সেই তার ঔপনিবেশিকতায় বাধা সৃষ্টি করতে গেলে এরকম একটি আমাদের শক্তপোক্ত সংগঠনের দরকার ছিল, সেটা ঠিক আছে। কিন্তু এটা ছাড়াও কোয়াডের যে আরও পারপাসগুলো রয়েছে সেইগুলো একটু জানতে হতো। আমিরকে আর একটা প্রশ্ন করা হয়েছিল যে পরিবেশ সংক্রান্ত বিষয়ে, পরিবেশ রক্ষার জন্য আমাদের সংবিধানে কোথায় কোথায় প্রভিশন আছে, অর্থাৎ পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, সেই সমস্ত প্রভিশন কোথায় আছে। আমির ফান্ডামেন্টাল ডিউটির কথা বলেছে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি ছাড়া আমাদের ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি, তার 48 এ যে আর্টিকেল আছে সেই আর্টিকেলেও এর উল্লেখ আছে। ব্যালেন্স অফ ট্রেড নিয়ে যেটা বলেছে মোটামুটি সেটা ঠিকই আছে। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার দ্বিতীয়বার শপথ গ্রহণের সময় যে আঞ্চলিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই আঞ্চলিক সংগঠন বিমস্টেক, তো যেখানে আমাদের বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চলে যে দেশগুলো রয়েছে তার সঙ্গে নেপাল এবং ভুটানও, যদিও তারা একদম বঙ্গোপসাগর সংলগ্ন নয় তবুও তারা সেখানে ওর মেম্বার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমিরের যে ভয়েসটাকে লো লাগছে ওটাকে একটু অডিবল করতে হবে, এত ক্ষীণ কণ্ঠস্বর হলে পরীক্ষকরা তোমার কথা শুনতেই ব্যস্ত এবং বিরক্ত হবেন, সেটা হতে দেওয়া উচিত নয়। বাকি তোমার এমনি জানা কম কিছু নেই, সেটাকেই গুছিয়ে পরিবেশন করলেই তুমি নিশ্চয়ই সাফল্যের মুখ দেখবে। ওকে, থ্যাংক ইউ।